وصيق الذين اتقوا ربهم الى الجنه سمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام سلوت সবাই سلوت এখন প্রশ্ন জাগে আল্লাহ কি দিবে না আল্লাহ সেলুট দিবে না মালা দিবে মালা সালাম কওলাম মির রব্বির রহিম সূরা ইয়াসিন মুজাহিদে আল্লাহ সালামের মালা পরায় দিবে কেমন হবে তো চোখ বন্ধ করে ভাবেন না আল্লাহর কুদরতি হাত হবে আর আল্লাহ যদি আমাদেরকে অন্তর্ভুক্ত করেন তো আমাদের গলা হবে আর আল্লাহর কুদরতি হাত হবে আর সালামের মালা হবে কেমন হবে হ্যাঁ যদি সেলফি তুলে দেখানো যেত তাহলে দেখানো দেখাই কাম কি কেমন সেলফি হয় ঠিক না আল্লাহ পড়ে তো আল্লাহ চারিভাবে এটাকে সুরক্ষিত করছেন দিন আর দিনদারি আমাদের অক্সিজেন যেরকম প্রয়োজন এর চেয়ে বেশি প্রয়োজন হলো দিন দিনদারি কন্না আল্লাহ দিন আর দিনদারি দিয়ে আমাদেরকে মূল্যায়ন করবেন মাপবেন দুনিয়াতে যতদিন থাকি ততদিনও দুনিয়াতে যতদিন থাকি ততদিনও নাইলে কোরআন এই কথা বুঝেই তো না উলাইকা খায়রুল বারিয়া তোমার চেয়ে উত্তম জমিনে কেউ নাই আর যেদিন দুনিয়া ছেড়া যাব ওই দিনও নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতুল ফিরদাউসে ছাদে নামবে ছাদে মূল্যায়ন হবে এটাকে চারিভাবে আল্লাহ সুরক্ষিত করেছেন দিন আর দিনদারিকে চারিভাবে কয়ভাবে চারিভাবে সুরক্ষিত করছেন এই চারিভাবে সুরক্ষিত করার কারণে আপনি যতই আজকে আঙ্গুল উঠান আছে কিছু লোক আছে যাদের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করে আল্লাহ দিন দিনদারিকে সুরক্ষিত করছেন যাদেরকে নির্বাচিত করে আল্লাহ নির্বাচিত করছেন আল্লাহ আল্লাহ জানে এরা মানুষের ভিতর থেকেই হবে হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা নবীরাও মানুষের মধ্য থেকে নির্বাচিত ওই চার সম্প্রদায় আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা এরাও মানুষের মধ্য থেকে নির্বাচিত নবীরা তো মাসুম ভুল ত্রুটির থেকে উর্ধে কিন্তু বাকি চার সম্প্রদায় ভুল ত্রুটি করবে এই জন্য আল্লাহ সিদ্ধান্ত আগের থেকেই করছেন এই চার সম্প্রদায়ের জন্য দুনিয়ার সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নাই কোনো সৃষ্টি নাই যত সৃষ্টি বলেন আল্লাহ আগে নিজের কথা বলছে বলছে আমিও সমগ্র সৃষ্টি এমনকি গর্তের পিপীলিকা সমুদ্রের মাছ পর্যন্ত এদের জন্য ইস্তেগফার করতে থাকে থাকে আর এদের মাপের দিকে তাকায় আমি এদের গুনাহকে মাফ করতে থাকি দাগ লাগতে চায় কিন্তু আমি লাগতে দেই না গুনার দাগ লাগতে চায় কিন্তু আমি লাগতে এই চার সম্প্রদায়ের উপরে দাগ লাগে না কিন্তু আপনি যে আঙ্গুল উঠান আপনি বলেন আমাকে আপনার জন্য কয়জন ইস্তেগফার করে রাগ হয়ে যাবেন বলবো একটু আগেই তো দেখাইলাম আপনার বাবার জন্যই তো আপনি দুই রাকাত পড়েন না আপনি কার জন্য ইস্তেগফার করবেন বাপের জন্য তো দুই রাকাত পড়েন না তো আপনি আর কার জন্য ইস্তেগফার করবেন আপনার জন্য কি করবে আবারও ঘুরে বলতেছি কিন্তু আমি সাত জায়গায় চলে আসছি কথা লম্বা হবে না এতটুকু যদি বুঝে আসে তাহলে আমি ভাবি যথেষ্ট চারিভাবে আল্লাহ সুরক্ষিত করছেন কেন না দিন দিনদারি আমাদের প্রয়োজন ওটাও হক পিউর পিউর সর্বযুগে থাকবে দুনিয়া বেজালে ঘোড়া গেলে কি হইলো এখনো পিউর আছে না নাই আছে না নাই কি বলেন নাই মনে হয় আছে পিউর সারা জীবন থাকবে
যতদিন আল্লাহ চাবে ততদিন পিওর থাকবে, যদিও সারা দুনিয়া কি ভরে গেছে, বেজালে ভরে গেছে, ঠিক না? তারপরও পিওর আছে, তারপরও সামনে আইনা পেপে কাইটা বলবে হুজুর এটা একবারে পিওর, এটা না ফরমালিন না হাইব্রিড, এটা একবারে পিওর টোকায় আপনার জন্য নিয়ে আইছি। যেমন আপনাকে সভাপতি সাহেব আজকে খাওয়াইছে এই কথা বলি, এটা একবারে পিওর পয়সা নিয়ে আসছে, না ফরমালিন না হাইব্রিড না এটাকে পাকানো হয়েছে মেডিসিন দিয়ে, এটা একবারে পিওর, পিওর সারা জীবন থাকবে। আল্লাহ করো বুঝে আসুক, আল্লাহ করো বুঝে আসুক, দিন দিনদারি আমাদের দরকার, পিউরটা এটাকে সুরক্ষিত করবে আল্লাহ চারভাবে। এই জন্য আল্লাহ চারভাবে সুরক্ষিত করেন, একটা হলো কোরআন হাদিসের হরফ অক্ষর, এটার জন্য আল্লাহ একদল নির্বাচিত করছেন যারা কেয়ামতের সকাল পর্যন্ত কোরআন হাদিসের হরফকে অক্ষরকে সুরক্ষিত করবে। এদেরকে কারি বলে এদের সামনে কোনো অক্ষর কেউ ভুল পড়া যেতে পারবে না, পারবে কি কয় হুজুর, পারবে? আমিও তো পারবো না বেঁচে যেতে, ঠিক না? আমিও পড়লে আপনি হুজুররা বলবে নাম টোল ডাকতো অনেক বেশি কিন্তু কোরআন সহি পড়ে না, দ্বিতীয় হলো আলফাস শব্দ, কোরআন হাদিসের শব্দ সুরক্ষিত থাকবে কেয়ামতের সকাল পর্যন্ত, কেউ বিকৃতি করার ক্ষমতা রাখে না, সেটা হলো হাফেজরা। ছাত্র পিছের থেকে লোকমা দিয়া বয়া থাকবো হুজুর এমনি না এমনি, ছাত্র লোকমা দিয়া বসে থাকবো, কি দেয় না দেয় না, আপনারা দেন না দেন না, আপনারা দেন না দেন না, উস্তাদ হলে কি হবে, কোরআন বইলা কথা ঠিক না, হাদিস বইলা কথা ঠিক না, লুকমা দিয়া বসে থাকবে, এটা হলো আলফাজ। আর চতুর্থ হলো মানি অর্থ, কোরআন হাদিসের অর্থকে একদল সুরক্ষিত করছেন আলে মোলামা, হকানি আলে মোলামারা কাউকে বিকৃতি করার সুযোগ দিবে না, কাউকে বিকৃতি করার সুযোগ দিবে না। আর চতুর্থ হলো মারেফ, কোরআন হাদিসের নূর একদল ব্যক্তি সুরক্ষিত করছেন, এনারা হলো হকানি আল্লাহওয়ালা, তারা হকানি আল্লাহ, এরা নূর সুরক্ষিত করছেন, হাতে হাত রাখছেন, সিনায় সিনা লাগাইছেন, বুকে হাত বুলাইয়া দিছেন, অন্ধকার দূর হইয়া ভিতরটা আলোতে ফুটফুটে হয়ে গেছে, এখন আর চিনাই যায় না যে অমুক, আরে আপনি চিনাই তো যায় না, চিনবেন কোথেকে, অন্ধকার চলে গেছে আলো চলে আসছে, বিদায় এখন দাড়ি, বিদায় এখন পাগড়ি, বিদায় এখন জুব্বা, বিদায় এখন নামাজ, বিদায় এখন আল্লাহ, বিদায় এখন রসুল, বিদায় এখন জিকির, বিদায় এখন আসকার, দিনের বাহিরে কিচ্ছু করে না, চাম দিতে রাজি, দিনের খেলাফ করতে রাজি না। যদি বলে আগে তো এরকম ছিল, আগের দিনটা ভুলা যান, এখনকার দিনটা দেখেন, ওটার জন্য তো প্রতি রাত্র রেখা দিছি, প্রতি রাত্র যখন আসে তো পিছনেরটার জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকি, মালিক আলোকিত তো করলি, অন্ধকার সময়টার জন্য আর কোনোদিন ধরিস না। দিন আমাদের প্রয়োজন আর দিনদারি আমাদের প্রয়োজন, এটা চারিভাবে আল্লাহ সুরক্ষিত করছে। আপনি যতই ফু দিতে চান কেয়ামতের সকাল পর্যন্ত থাকবে,
এই জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, হুকুম হুকুম দেওয়া হয়েছে। আমি আগেই জবাব দিছি যে এরাও তো ভুল করে, ভুল করতে পারে, করবে, এটাই স্বাভাবিক। এই জন্যই তো আল্লাহ আগের থেকে ব্যবস্থা করে রাখছেন যে এরা ভুল করতে থাকবে, এদের হইয়া আরেক জনে মাপ চাইতে থাকবে। কি হাদিস কি ভুল বললাম? হ্যাঁ ভুল বলছি, কি বলেন হাদিস ভুল? হ্যাঁ, এদের জন্য গর্তের পিপীলিকা সমুদ্রের মাছ পর্যন্ত, ফেরেশতা পর্যন্ত, সমগ্র সৃষ্টি মাপ চায়। আল্লাহ বলে তোমরা মাপ চাও, এলে আমিও তোমাকে দলে একা থেকে করবো, আমিও তোমাকে দলে, মানে আমি বুঝাইতে পারি না, আমি আমার ভঙ্গিতে বুঝাইতেছি, ওলামা একরাম আবার কলম ধরা পেলেন না, আমি আমার ভঙ্গিতে বুঝাইতেছি যে আমি একা থেকে কি করব, আমিও তোমাকে, আমি এদের জন্য মাফ হোক আমিও চাই মাফ। এখন আমরা যদি চাই যে আমি দিনদার হব, দিনদার আমি দিন চাই, দিনদারই চাই, তাহলে আমাদের জন্য হুকুম কি? আমাদের জন্য হুকুম হলো যে এই চার সম্প্রদায়ের সাথে তুমি লাইগা থাকো। কি চার সম্প্রদায়ের সাথে তুমি কি করো? লাইগা থাকো, লাইগা থাকো। কেন? এটারও জবাব দিতেছি। আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে, বাংলাদেশের সর্বকোর্ট থেকে যদি কারো সিদ্ধান্ত হয় যে ফাঁসি, সর্বকোর্ট লোয়ার কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত সিদ্ধান্ত কি, এর বাঁচার রাস্তা কি আছে না নাই? হ্যাঁ, কি? রাষ্ট্রপতি, ঠিক না? সে যদি মাফ করে দেয় কি কি মাফ? এখন রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিকে মাপের উপরে উঠাইতে পারে যে সে মাপ করার উপরে সম্মতি পোষণ করে, এরকম কি জিনিস আছে যে রাষ্ট্রপতিকে তৈরি প্রস্তুত করতে পারে যে সে মাফ করে দিবে? এটা কি জিনিস জানেন? এটা হলো নিকটতম ব্যক্তির সুপারিশ। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতম ব্যক্তি যদি কি করে, ওইখানে কি চলবে, কি চলবে? কোর্ট, আদালত, হ্যাঁ, চিফ জাস্টিস, জজ, উকিল, কিছু চলবে? কি চলবে? তাও ঘনিষ্ঠ লোকের হইতে হবে, ঠিক না? ঘনিষ্ঠ লোকের সুপারিশ। যদি ঘনিষ্ঠ লোক সুপারিশ করে দেয় কানে কানে, আপনি খোঁচা দিলে কেউ কিছু বলার ক্ষমতা নেই, ঠিক না? একটা চান বেচা যাবে, একটা ফ্যামিলি বেচা যাবে, স্ত্রী বিধবা হওয়ার থেকে বেচা যাবে, সন্তান এতিম হওয়ার থেকে বেচা যাবে, আপনার উপরও তো একজন আল্লাহ আছে, হইতে পারে খোঁচা দিয়ে উনিও আপনারে মাফ করে দিতে পারে। এরকম ভাবে যদি উনাকে পট্টি পড়ানো যায়, আর উনি যদি বলে কাগজ আইকে দে, খোঁচা মাপতে দেরি করবো না, ঠিক না? মাপ না, মাপ না, হ্যাঁ, বুঝাইতে পারলাম? আমি যে সম্পর্ক রাখতে বলতেছি এই জন্য, কেয়ামতের দিন আল্লাহ মালিক ইয়াউমিদ দিন, আমরা প্রতি রাকাতে সূরা ফাতিহায় পড়ি মালিক ইয়াউমিদ দিন, আল্লাহ বলে কেয়ামতের মালিক আমি, সুপারিশ চলবে আর কিচ্ছু চলবে না, মালিক সুপারিশই কারা? বলছে চার সম্প্রদায় সুপারিশই, এদেরকে আমি নির্বাচিত করছি সুপারিশি হিসাবে। এই জন্যই হাদিস বলে আল উলামা আশ-শুফা, ওলামা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। হাফেজ 10 জনকে নিয়ে যাবে, আলেম 400 জনকে নিয়ে যাবে,